চট্টগ্রামে মাংস ও ডিমের বাজারের খোঁজ খবর জানবো সহকর্মী হুসাইন জিয়াদের কাছে। তিনি আছেন নগরীর চক বাজার এলাকায়। জিয়াদ, চট্টগ্রামে মুরগির দাম কতটা কমেছে এবং সাধারণ মানুষ সেই সাথে বিক্রেতারা কি বলছেন? গালে যেহেতু দাম কমেছে, রমজান মাসে মুরগির একটি বাড়তি চাহিদা তো থাকেই মাংসের, ফলে সাধারণ মানুষ কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন যে অন্তত রমজানের শুরুর দিকে দামটি কমানো হয়েছে বা সরকার নজরদারি করে দাম কমিয়েছেন। আমরা আজকে বাজারে এসে দেখেছি যে 220 টাকায় ব্রয়লার মুরগি খুচরা বাজারে বিক্রি হচ্ছে। আমি এখন যেখানে আছি চকবাজার, সেই জায়গায় এই মুরগি বিক্রি হচ্ছিল, কিন্তু রমজানের শবে বরাতের পর থেকে প্রায় ধাপে ধাপে সেটি বাড়তে বাড়তে 260 থেকে 270 টাকা পর্যন্ত গিয়েছিল, অর্থাৎ প্রতি কেজিতে অন্তত 40 থেকে 50 টাকা দাম কমেছে ব্রয়লার মুরগির। একই সাথে সোনালী মুরগি যেটি, সেটিও দাম কমেছে ব্রয়লার মুরগির সাথে সাথে। সোনালী মুরগি 400 টাকা পর্যন্ত ছুঁয়েছিল কেজি, সেটি এখন কমে গিয়ে বিক্রি হচ্ছে 350 থেকে 360 টাকা কেজিতে। এখানে যারা বিক্রেতা আছেন তারা মূলত দুই হাত ঘুরে আসলে তাদের কাছে এই ব্রয়লার মুরগি আসে, সেই ক্ষেত্রে তারা পোলট্রি ফার্ম থেকে আসলে কত টাকায় বিক্রি হচ্ছে সেটি বলতে পারেননি। তারা বলছিলেন যে তারা আড়তদার থেকে মুরগি সংগ্রহ করেন, এই আড়তদারে মূলত পোলট্রি থেকে মুরগিটি সংগ্রহ করে, তারা আড়তদারের কাছ থেকে 205 থেকে 260 টাকা কেজিতে ব্রয়লার মুরগি সংগ্রহ করছেন। সবচেয়ে বড় কথা, যেটি সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন ঠিকই, এখানকার ছোট বিক্রেতা যারা রয়েছেন তারাও স্বস্তি প্রকাশ করেছেন দাম কমায়, কারণ তাদের বেচা বিক্রি বেড়েছে। তবে যেটি তারা বলার চেষ্টা করছিলেন সেটি হচ্ছে যে যেহেতু মুরগির ফার্মের মুরগিটি একরকম বলা যায় যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর হাতে চলে গিয়েছে, তারা এই সুযোগে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন যেটি, ছোট প্রান্তিক খামারিদের সংগঠন যেটি, সেটি জানিয়েছে যে এই সুযোগে প্রায় 900 কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছে এই বড় বড় কোম্পানিগুলো। এখানকার ছোট বিক্রেতারা বলছিলেন যে তারা যদি ছোটখাটো দামে, বেশি দামে, অল্প দামে বিক্রি করেন কিংবা ওজনে কারচুপি করেন, সেক্ষেত্রে তাদেরকে ম্যাজিস্ট্রেট জরিমানা করে এসে, কিন্তু এই বড় খামারি যারা এই শত কোটি টাকা, হাজার কোটি টাকার মতো হাতিয়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ এবং এখানকার বিক্রেতারা। একই সাথে তারা বলছেন যে মূলত এই পোলট্রি খাত কিন্তু ছোট নয়, বাংলাদেশের পোলট্রি খাত প্রায় 30,000 কোটি টাকার একটি খাত। তারা বলছেন যে এই খাতটিকে আসলে নজরদারির আওতায় আনা উচিত। একইভাবে পোলট্রিতে কত থাকবে মুরগির দাম এবং এইখানে ঘুরে আসতে আসতে কত হবে, সেই দামগুলো আসলে সরকারের নজরদারি করা উচিত, যাতে আগামীতে অসাধু ব্যবসায়ীরা কোনো সুযোগ নিতে না পারে। চট্টগ্রাম থেকে মুরগির দরদাম জানাচ্ছিলেন সহকর্মী হুসাইন জিয়াদ।